আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস কুকিং অ্যান্ড ব্লগ। সো ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে হচ্ছে পঞ্চম রমজান, তো পঞ্চম রমজানে আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আর গতকালকে গিয়েছিল চতুর্থ রমজান, বাট ওইটার ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই, বাট আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করি সবার কাছে ভালোই লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন। তো প্রথমে দেখুন, এখানে চলছে মাছ কাটাকাটি, এখানে রয়েছে ট্যাংরা মাছ রয়েছে, এগুলো হচ্ছে ছোট সাইজের যে ট্যাংরা মাছগুলো থাকে, মানে ছোটো মাছ হিসেবে রান্না করার জন্য সেই ছোট্ট ট্যাংরা মাছগুলো রয়েছে এখানে। সেই সঙ্গে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস হচ্ছে ক্যাপসিকাম। এটা টেস্ট যেমনই হোক, এটা দেখতে আমার খুবই পছন্দ। আর এটা হচ্ছে এই ফার্স্ট টাইম আমাদের বাসায় আনা হয়েছে, কারণ এই ফার্স্ট টাইম এটা উঠেছিল বাজারে, তো প্রথমবার উঠেছে তাই আম্মু নিয়ে আসলো। আর আম্মু জানতো যে এটা আমার খুবই পছন্দের একটা জিনিস, তো আম্মু এনেই বলছিল যে তোমার জন্য আজকে তোমার একটা পছন্দের জিনিস নিয়ে আসছি। তখন যখন আমি ক্যাপসিকামগুলো দেখলাম, ও মা, আমি তো পুরো আম্মুকে জড়িয়ে ধরে ও বাবা অনেক খুশি হয়ে গিয়েছিলাম। আর ক্যাপসিকাম এমনিতে আমার পছন্দ, আর হচ্ছে ক্যাপসিকামের স্মেলটাও কিন্তু অনেক সুন্দর। তারপর হচ্ছে আমরা ওই দিনই হচ্ছে ট্রাই করেছিলাম। তো দেখুন, ক্যাপসিকাম যেহেতু সবসময় পাওয়া যায় না, তাই আমরা একেবারে বেশি করেই কিনে এনেছিলাম। আর বেশি করে কিনে এনে এখন হচ্ছে তিনটা শেপে আমরা কেটেছি গুল, একটা শেপ, একটা হচ্ছে তরকারিতে রান্না করার জন্য, আর একটা হচ্ছে স্যালাড ইউজ করার জন্য স্যালাডে, অথবা চিলি চিকেন টিকেনে রান্না করার জন্য এরকম একটা মোটা যে তিন গুণা শেপটা থাকে ওইটা আমরা নিয়েছি। তো এগুলো হচ্ছে আমরা ফ্রিজে সংরক্ষণ করব, যেন যখনই মন চায় তখনই আমরা এগুলো বের করে খেতে পারি, কারণ এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। আর এখন হচ্ছে কিছু মশলা গুঁড়া করে নেওয়ার পালা। তো এখানে 16 রকমের মশলা ছিল সবগুলো মিলিয়ে, তো 16 রকমের মশলাগুলো প্রথমে হচ্ছে আম্মু ভেজে নিয়েছিল, তারপর এখানে হচ্ছে গুঁড়া করে রেখে দিয়েছে। 16 প্রকার মশলা আমাদের রয়েছে, ছিল জয়ফল, জায়ত্রী, তারপরে হচ্ছে ছোটো এলাচ, বড় এলাচ, দারুচিনি, তেজপাতা, শুকনা মরিচ, জিরা গুঁড়া, শাহি জিরা গুঁড়া, মানে শাহি জিরা, তারপরে হচ্ছে গোলমরিচ, অনেক ধরনের জিনিসই ছিল। অনেকগুলো আমি জানি, আবার অনেকগুলো আমি চিনিও না, মানে মোট 16 রকমের মশলা, তো অনেকগুলো আমি চিনি, অনেকগুলো চিনি না। তো এটা একটা ফুল ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এখন হচ্ছে ব্লেন্ডার শেষে এখন এগুলো হচ্ছে গুঁড়া করে নেওয়া হয়েছে, এখন আমরা উঠিয়ে নিচ্ছি। তো এখন আমাদের মাংসের জন্য এটা স্পেশাল মশলা রেডি করেছি আমরা, গরম মশলাটা আর কি। এইটা দিলে ওর বাবা যে চিকেন হোক, মাটন হোক, বিফ হোক, অনেক বেশি টেস্টি হয় যে কোনো মাংস জাতীয় তরকারি রান্না করলে। তো সেজন্য আমরা এই 16 রকমের মশলাটা রেডি করেছি, গরম মশলাটা আপনারা ট্রাই করতে পারেন। আর এই যে দেখুন, শেষে এ কয়েকটা ছিল, তো এখন হচ্ছে এগুলো আমরা ব্লেন্ডারে দিয়ে দিলাম ব্লেন্ড করার জন্য। আর এদিকে দেখুন, আজকে যা সংরক্ষণ চলছে, তো দেখুন এদিকে হচ্ছে দুই ঝুড়ি কাঁচামরিচ, আর দেখতে পাচ্ছেন একটা কোলাতে রয়েছে এতগুলা শিম, এখানে রয়েছে এতগুলা পেঁয়াজ পাতা। তো বুঝতেই পারছেন না যে আমরা এতগুলা কেন কিনেছি, তো একটু পরে বলবো। এদিকে দেখুন, বেগুনি কালার বাঁধাকপি রয়েছে। তো এখন যেহেতু সব জিনিসেরই দাম একেবারে হু হু করে বাড়ছে, সেজন্য আজকে হচ্ছে সবগুলো সংরক্ষণ করা হবে, মানে কীভাবে সংরক্ষণ করা হবে সেটা বলছি। তো এখানে হচ্ছে কাঁচামরিচ নিয়ে নেওয়া হয়েছে অনেকগুলা, আর শিম তো সাধারণত সবাই জানেন যে সেদ্ধ করে তারপরে হচ্ছে ওইগুলা পানিটা ঝরিয়ে তারপরে যে কোনো পলিথিনে ভরে সংরক্ষণ করতে হয়। আর এখানে রয়েছে এক ঝুড়ি বড়ই, দেখতে পাচ্ছেন এরা ওরা আত্মীয় স্বজনরা সবাই দিয়েছিল, তারপর এতগুলো হয়েছে। তো এদিকে দেখুন, এখন হচ্ছে ফাতেমা দেখতে পাচ্ছেন উল্টা মুকুট পরে কীভাবে সেজে বসে আছে এখানে, আর পান সুপারি খাওয়া দাওয়া করছে। তো এখন হচ্ছে ওকে সুন্দর করে আমরা পরিয়ে দিলাম। আর এদিকে দেখুন গাইজ, এখন হচ্ছে সবগুলো মরিচ মাঝখান থেকে কেটে দেওয়া হচ্ছে। তো সবগুলো মরিচ আমরা এভাবে চিরে ফেলবো, আর অবশ্যই আপনারা বুঝতে পারছেন না যে এত মরিচ আমরা চিরে কী করব। তো এই মরিচগুলো হচ্ছে আমরা চিরে তারপরে হচ্ছে রোদে খুব ভালোভাবে শুকিয়ে নিব, তারপরে হচ্ছে এগুলোকে গুঁড়া করে নেব। তাহলে এই গুঁড়াটা আমরা শুকনো মরিচ যে গুঁড়াটা আমরা রান্না করি ওইটা পরিবর্তে ব্যবহার করা যাবে, এবং ওইটার দাম থেকে এই পদ্ধতিতে যদি গুঁড়াটা করেন তাহলে কিন্তু খরচ আরও কম হবে। তো সেজন্য হচ্ছে এত কাজ করা আর কি, দেখতেই পাচ্ছেন আজকে সারাদিনই কাজের মধ্যে ছিলাম আমরা রোজা রেখেও। তো দেখুন এদিকে সবগুলো মরিচ কাটাকুটি হচ্ছে, আর আপনাদেরকে বলে দিই যে পেঁয়াজ পাতাগুলো কেন আনা হয়েছিল, পেঁয়াজ পাতাগুলো দিয়ে তো আমরা কিভাবে পেঁয়াজ বাটা রেডি করে সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, তো অলরেডি আপনারা বুঝতেই পেরে গিয়েছেন অবশ্য। তো এদিকে দেখুন, দুই থালা মরিচ হয়েছে কেটে, তারপরে হচ্ছে ওইগুলো রোদে শুকিয়ে তারপরে হলো
আমরা এগুলো গুঁড়া করে নিব। এখন হচ্ছে ইফতার রেডি করার টাইম, তো এদিকে দেখুন আজকে বেশি কিছু হচ্ছে না, আজকে খিচুড়ি হয়েছে, তো দেখতে পাচ্ছেন এদিকে খিচুড়ি রেডি করা হয়েছে আর এদিকে বেগুনি রয়েছে। তো যেদিনই আমরা ভাবি যে তেলের ভাজা কোনো কিছু খাবো না, বাট তেলের ভাজা কিছু না কিছু থেকেই যায়। এদিকে আজকে আন্টিকে দেখে দিলাম একটু, এদিকে হচ্ছে সালাদ রেডি হয়ে গিয়েছে, এদিকে রয়েছে বুন্দিয়া, আমি আস্তে আস্তে সবগুলো নিয়ে আসছিলাম, এখানে রয়েছে খেজুর আর এখানে রয়েছে আস্ত মাছের ভাজা। তো খিচুড়ির সঙ্গে হচ্ছে আজকে মুরগির মাংস, আস্ত মাছের ভাজা এবং বেগুন ভাজা সার্ভ করা হবে। আর আজকে গাইস এত জোরে একটা তুফান আসছিল, মানে একেবারে একটা এত জোরে ঝড় হয়েছিল, অবশ্যই কমেন্টে জানাবেন যে কার কার জেলায় এরকম ঝড় হয়েছিল। তো বাট ঝড়টা এত বেশিও ছিল না, মানে এত বেশি টাইম হয় না, কিছুক্ষণ ছিল, কিন্তু খুবই গতিশীল ছিল এবং মানে খুব বেগে আসছিলো আর কি, তুফানটা একেবারে উড়ে ফেলছিলো সব কিছু, আর কারেন্ট চলে যাচ্ছিলো গাইজ একটু পরে পরে, ইভেন আমি যখন এডিট করছি তখনও একটু পরে পরে কারেন্ট চলে যাচ্ছিলো। তো কারেন্ট অনেক পরে আসছিলো, প্রায় 3-4 ঘন্টা পরে। তো তারপরে হচ্ছে পানি নিয়ে টানাটানি লাগছিলো আমাদের বাসায়, তো মোটরে পানি ভর্তি ভুলে গিয়েছিলাম, তারপরে হচ্ছে ভাগ্যিস আন্টিরা ছিল, তারপর আন্টিদের ঘর থেকে একটু পরে পরে পানি নিয়ে আসলাম। আর এই মাছগুলো কাটার সময় দেখলো যে পানি নেই, তারপরে এই মাছ টাছ ধোয়া সব কিছুই আন্টিদের এখান থেকে করলাম। তো আপনারা কিন্তু ভিডিও শ্যুট করেছিলেন তখন অন্ধকারটা দেখেই বুঝতে পারছিলেন যে ঘরে কারেন্ট ছিল না, বাট দেখুন এখন হচ্ছে সুন্দরভাবে লাইটিং হয়ে গেছে, কারণ এখন কারেন্ট চলে আসছে, আর কারেন্টটা খুবই ডিস্টার্ব করছিলো, একটু পরে পরে আসছিলো আবার একটু পরে পরে চলে যাচ্ছিলো। তো আইটেমগুলো আমি সবগুলো দেখিয়ে দিয়েছি, আর দুইটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, নাহলে আবার গরম হয়ে যাবে, মানে গলে যাবে আর কি। আর এদিকে সবগুলো থালা এনে এখানে রেখে দিয়েছি। তো এখন হচ্ছে ইফতার করার পালা, সবাই মিলে আমরা ইফতার করতে বসে গিয়েছি, আজানও পড়ে গিয়েছে। তো আজকে দেখুন আমাদের বাসায় চলে আসছে আমার এক নানি গেস্ট, তো দেখুন চলে আসছে আমাদের নানু, তো নানুকে নিয়ে আজকে ইফতারি করবো। তো নানু একেবারে ইফতারের আগে হঠাৎ করে চলে আসলো, আমরা তো পুরাই অবাক হয়ে গিয়েছি। তো এখন হচ্ছে সবাই মিলে মজা করে ইফতারি খাচ্ছি। তো আমার প্রথমে মনটা খারাপ হয়ে গিয়েছিলো যে আজকে ভাজাভুজি কিছু ছিল না, বাট এই আইটেমটা মানে এই রেসিপিটা আমার কাছে খুব ভালো লেগেছে, এরকম ইফতার রেসিপিগুলো এটা খেয়ে কিন্তু মানে গ্যাস্ট্রিক ট্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় না, তাই ভাবি এটা হচ্ছে হেলদি খাবার। তো প্রথমে তো আমি পছন্দ করি নাই, কিন্তু পরে হচ্ছে আইটেমগুলো দেখলাম অনেক ভালো লেগেছে, সবগুলো আইটেমে অনেক মজা হয়েছিল। তো এরকম ইফতার রেসিপিগুলো আমার কাছে খুব ভালো লাগে। তো এই ছিল আমাদের আজকের ব্লগ, আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। তো আজকে এ পর্যন্তই, আবারও হাজির হবো নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে।